চীনের সিনোফার্মার করোনা টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দুপুর এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, পাঁচ দেশে এই টিকা ট্রায়াল হয়েছে। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা সংরক্ষণ করা হবে। বাংলাদেশে এই টিকা উৎপাদনের সক্ষমতা আছে জানিয়ে তিনি বলেন, জি2জি চুক্তির ভিত্তিতে টিকা কেনা হবে। আগামী 1.5 সপ্তাহের মধ্যে 5 লাখ টিকা উপহার হিসেবে আসবে বলেও জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিজি। আর আজকে আমরা সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। তো এই সিনোফার্মের ভ্যাকসিন সম্পর্কে আমি বলতে চাই, এটি একটি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2 বার দিতে হবে। আর এই ভ্যাকসিনটি নিয়ে চীনে যেটা যে ট্রায়ালগুলো যেটা হয়েছে সেটা ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়াল চায়নাতে হয়েছে। এরপরে ফেজ 3 ট্রায়াল প্রায় 55,000 মানুষের উপরে পৃথিবীর প্রায় 5টা দেশে, যেমন আপনার ইজিপ্ট, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, শারজা, এ সকল দেশগুলোতে। আর